শুভ সকাল বন্ধুরা, আজ 18 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, এক মাদ্রাসা শিক্ষক সহ নিম্ন আসামের বিভিন্ন স্থানে ফের গ্রেফতার করা হলো চার জেহাদিকে। নিম্ন আসামে মাদ্রাসা শিক্ষক সহ ধৃত চার জেহাদি, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গুগল, মাইক্রোসফট সহ সাত সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর, রাজ্যের বিকাশ ত্বরান্বিত করতে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কাচারের ধোলাইয়ে 25 কার্টুন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত, ধৃত এক। শিলমোহর রাষ্ট্রপতির, 9 নভেম্বর দেশের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন ডিওয়াই চন্দ্রচূড়। করিমগঞ্জের হাতিকিরায় 15 লক্ষ টাকার গাঁজাসহ গ্রেফতার দুই, আটক মাদকবাহী এলটো কার। দক্ষিণ করিমগঞ্জের বিধানসভা এলাকা উন্নয়নে ব্যর্থ বিধায়ক সিদ্দেক আহমেদ, রাস্তাঘাটের উন্নয়নে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্থানীয় জনগণের। চেন্নাইয়ে রাতাবাড়িবাসীর সঙ্গে সৌজন্য বিনিময় বিধায়ক বিজয় মালাকারের। এবং সর্বশেষ খবরটি হলো, দীপাবলির আগে কৃষকদের 16,000 কোটির উপহার মোদির, এক দেশ এক সার প্রকল্পের সূচনা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এক মাদ্রাসা শিক্ষক সহ নিম্ন আসামের বিভিন্ন স্থানে ফের গ্রেফতার করা হলো চার জেহাদিকে। আল কায়দা মদতপুষ্ট আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কট্টর চার জেহাদিকে গ্রেফতার করা হয়েছে নলবাড়ি ও তামুলপুর জেলা থেকে। পুলিশ সূত্রে খবর, তামুলপুর থেকে গ্রেফতার করা দুই জেহাদি হচ্ছে সাদেক আলী ও জাকিবুল আলী। এর মধ্যে সাদেক আলী 2 নম্বর ডুমারগাঁও মাদ্রাসার শিক্ষক। নলবাড়ির গোগ্রাপাড় থেকে ধৃত দুই জেহাদি হচ্ছে হাবেল আলী ও আবু রেহান। নিম্ন আসামের দুই জেলা থেকে চার জেহাদিকে গ্রেফতার নিয়ে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। যুব প্রজন্মকে বিপথে পরিচালিত করা অপশক্তিগুলিকে সময় থাকতেই উৎখাত করতে প্রত্যেককে সজাগ সচেতন হতে হবে। তিনি জানান, জেহাদি কার্যকলাপ রোধে আসাম পুলিশের কঠোর অবস্থানের ফলে তামুলপুর থেকে আল কায়দার সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য সাদেক আলী ও জাকিবুল আলীকে তামুলপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সাদেক আলী 2 বছর ধরে জেহাদি কার্যকলাপে জড়িত ছিল এবং যুব প্রজন্মকে জেহাদি কার্যকলাপে আকর্ষিত করার কাজে লিপ্ত ছিল। তাছাড়া জেহাদি কার্যকলাপে জড়িত বলে নলবাড়ী জেলার গাগ্রাপাড় পুলিশ হাবেল আলী ও আবু রাইহানকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। অপরদিকে কাচারের ধোলাই পুলিশের নাকা চেকিংয়ে সোমবার দুপুরে ফের বিপুল পরিমাণের বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে। বেআইনিভাবে বার্মিজ সুপারি নিষিদ্ধ নেশা সামগ্রী পাচারের বিরুদ্ধে কাচার পুলিশ সমগ্র জেলায় লাগাতার অভিযান অব্যাহত রেখেছে। ধোলাই থানার ওসি মনোজ বোরা জানান, প্রতিদিনের মতো আজও জাতীয় সড়কে নাকা চেকিং অভিযানে নামে পুলিশ। অভিযান চলাকালে বেলা 2 নাগাদ মিজোরামের দিক থেকে আগত AS25EC7900 নম্বরের একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি করার চেষ্টা করলে গাড়ির চালক বাধা দেয়। এতে পুলিশের সন্দেহ ঘনীভূত হয়। কন্টেইনারের তালা ভেঙে চক্ষু চড়ক গাছ পুলিশের, দেখেন বহুসংখ্যক বিদেশি সিগারেটের কার্টুন। এরপর পুলিশ গাড়ি থেকে মোট 25 কার্টুন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে। গাড়ির চালক করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর সার্কলের কুদালি গ্রামের বাসিন্দা বিকাশ সাহাজিকে আটক করে ধোলাই থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখ্য, চীন, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে বেআইনিভাবে বিভিন্ন সামগ্রী পাচারে সক্রিয় রয়েছে শক্তিশালী চক্র। অবৈধভাবে বিদেশি সিগারেট পাচারে ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে ধৃত বিকাশের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের দ্বারায় মামলা নথিভুক্ত করে তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে ধোলাই পুলিশ। অপরদিকে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের এক তথ্যের ভিত্তিতে বাজারিচূড়া ও পাতারকান্দি পুলিশ এবং CRPF-এর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে 15 লক্ষ টাকার বেশি মূল্যের গাঁজা। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে গাঁজা পাচারে জড়িত দুই যুবককে। ধৃতদের বাজারিচূড়া থানাধীন সবড়ি এলাকার তাহের আলী ও গিয়াসউদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে। আগাম খবরের ভিত্তিতে বাজারিচূড়া থানাধীন লুয়াইরপুয়া এলাকার হাতিকিরা কমিউনিটি হেলথ সেন্টারের সামনে জাতীয় সড়কে নাকা চেকিং চালিয়ে এই সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। জানা গেছে, রবিবার রাত প্রায় 7টা নাগাদ ত্রিপুরা থেকে পাথারকান্দি অভিমুখে আগত একটি অল্টো গাড়ির গতিরোধ করে
তাতে তল্লাশি চালিয়ে 10 কেজির 16টি প্যাকেট এবং 5 কেজির 11টি প্যাকেট সহ মোট 215 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে আটক করা হয় তাহের আলী ও গিয়াসউদ্দিনকে। এ ব্যাপারে পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর সমরজিৎ বসুমতারী জানান, বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজার মূল্য 15 লক্ষ টাকার বেশি হবে। গাঁজা পাচারে ব্যবহৃত এল্টো কারও পুলিশ বাজেয়াপ্ত করেছে। ধৃত দুইজনকে সোমবার করিমগঞ্জের বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয়েছিল। আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের নির্বাচনী এলাকা উন্নয়ন বিমুখ হয়ে পড়েছে। নেতা মন্ত্রীর পরিবর্তন হলেও এই বিধানসভা কেন্দ্রের কোনো পরিবর্তন হয়নি। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের নির্বাচনী জনসভায় দেওয়া গালবোরা প্রতিশ্রুতি বন্যার জলে তলিয়ে গেছে বলে অভিযোগ জনগণের। কেননা বিধায়ক সিদ্দিক আহমেদ তার বিধানসভা কেন্দ্রের জনগণকে বলেছিলেন যে যদি তাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেন তাহলে গোটা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে উন্নয়নের জোয়ার আসবে। এও বলেছিলেন এই বিধানসভা কেন্দ্রে কোনো কিছুর অভাব থাকবে না, বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি পানীয় জলের অভাব থাকবে না। কিন্তু কোথায়, এসবের তো কিছুই হয়নি। রাস্তাঘাটের উন্নয়ন বলতে কিছুই নেই। গোটা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের রাস্তাঘাটের অবস্থা একেবারে ভগ্নদশায় পরিণত হয়েছে। বিগত কয়েক বছর থেকে কালীগঞ্জরগুলা পূর্ত সড়কের নাইরগ্রাম গুড়ামরা কাজিরবাজার লালার চক জাতকাপন গ্রামের সামনের রাস্তার অবস্থা বিপজ্জনক। গাড়ি যাতায়াতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। নাইরগ্রামের মাদ্রাসার নিকটবর্তী রাস্তা যেমন কঙ্কাল রূপ ধারণ করছে, ঠিক তদ্রূপ লালার চক গুড়ামরা গ্রামের সামনের রাস্তার অবস্থা একইভাবে কঙ্কাল রূপ নিয়েছে। ঠিক তদ্রূপ কালীগঞ্জরগুলা পূর্ত সড়ক থেকে ঘোড়ামরা রাস্তার লস্কর বাজার পর্যন্ত রাস্তা একেবারে খারাপ হয়ে পড়েছে। রাস্তার মধ্যে রয়েছে পুকুর সমগর্ত, যার ফলে গাড়ি চলাচলে রয়েছে ব্যাপক ঝুঁকিপূর্ণ। এদিকে ভুক্তভোগী জনতার অভিযোগ, বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস সরকারের সময় বিধায়ক থেকে মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন, কিন্তু কেন্দ্রের কোনো উন্নয়ন হয়নি। বিধায়কের পরিবর্তন হলেও দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রবাসীর কোনো পরিবর্তন হয়নি। তাদের অভিযোগ, প্রায় বছর দিন আগে লস্কর বাজারে বিধায়ক সিদ্দিক আহমেদের এক সংবর্ধনা সভায় জনগণের দাবি ছিল যে লস্কর বাজার থেকে কালীগঞ্জরগুলা পূর্ত সড়ক পর্যন্ত রাস্তাটি সংস্কার করার জন্য। জনগণের দাবি মেনে বিধায়ক ঘোষণা করেছিলেন যে খুব শীঘ্রই এই রাস্তার সংস্কার কাজ শুরু হবে, কিন্তু বিধায়কের সংবর্ধনা সভার প্রতিশ্রুতি মিথ্যা ছিল। জনগণ বলেন, সিদ্দিক আহমেদ বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই কেন্দ্রের উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ে, তাই কেন্দ্রের রাস্তাঘাটের উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভুক্তভোগী জনগণ। অপরদিকে চেন্নাইয়ে রাতাবাড়িবাসীর সঙ্গে সৌজন্য বিনিময় বিধায়ক বিজয় মালাকারের। শারীরিক কিছু সমস্যার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে কিছুদিন থেকে চিকিৎসা চলছে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের। যদিও পরীক্ষা শেষে তেমন কোনো জটিল সমস্যা নেই বলে চিকিৎসকরা জানিয়েছে, তবে কাঁধে কিছু সমস্যা থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি এখনও চেন্নাইয়ে চিকিৎসাধীন। বিজয় মালাকার জানান, কর্মসূত্রে রাতাবাড়ির যারা চেন্নাইয়ে রয়েছেন তারা তার স্বাস্থ্যের খোঁজ নিতে প্রায়ই হাসপাতালে আসছেন। তাদের অনেকেই তাকে নানা উপহার দিয়ে উৎসাহিত করছেন, সেই সঙ্গে রাতাবাড়ির উন্নয়নের অগ্রগতি নিয়েও বিস্তর আলোচনা করছেন। বিধায়ক বলেন, চেন্নাইয়ে থাকা রাতাবাড়ির বাসিন্দাদের ভালোবাসায় তিনি আপ্লুত। এত দূরে থেকেও জন্মমাটির জন্য যে এমন টান রয়েছে তা বাসায় বর্ণনা করা নয়। প্রায় সবাই খোঁজ নিয়েছেন রাতাবাড়িতে মেডিকেল কলেজ হওয়ার বিষয় নিয়ে, এছাড়া আরও উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেছেন। বিজয় মালাকার সবাইকে আশ্বস্ত করেছেন তিনি তার সেরাটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে এবং তা অব্যাহত থাকবে, এ নিয়ে কাউকে ভাবতে হবে না একথা জানিয়েছেন তাদের। সেখানে থাকা রাতাবাড়ির লোকজন তাকে পরামর্শ দিয়েছেন, শুধু দেশ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাতাবাড়ির বাসিন্দাদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে। বিদেশে বিভিন্ন নামিদামি কোম্পানি, চিকিৎসক, ইঞ্জিনিয়ার এবং নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠিত এমন কিছু সুনামধন্য ব্যক্তি রয়েছেন, তারা যদি রাতাবাড়ির উন্নয়নে তাদের সুপরামর্শ তুলে ধরেন তবে বোঝা যাবে রাতাবাড়ির মানুষ একজোট রয়েছেন, সেই বার্তা যাবে ভারত সরকারের কাছে। আর এতে সরকারেরও বাড়তি নজর থাকবে রাতাবাড়ির প্রতি। বিজয় মালাকার জানান, প্রায় 40 জনের মতো প্রবাসীকে নিয়ে চেন্নাইয়ের একটি রেস্তোরাঁয় লাঞ্চে সামিল হন তিনি।
অপরদিকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সোমবার তাকে দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী 9 নভেম্বর থেকে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন। এদিন টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি টুইটে জানিয়েছেন, ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রপতি ডক্টর বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে প্রধান বিচারপতি পদে নিয়োগ করেছেন। এই পদে তার মেয়াদ শুরু হবে 9 নভেম্বর থেকে। অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে 7টি ক্ষেত্রের উন্নয়নে কয়েকটি বহুজাতিক কোম্পানির সঙ্গে আসাম সরকারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার জনতা ভবনে রাজ্যের দক্ষতা বিকাশ, বিদ্যুৎ, পর্যটন এবং আতিথেয়তা খণ্ডের সামগ্রিক উৎকর্ষ সাধন এবং সম্ভাবনাদির সঠিক ব্যবহারের লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা চুক্তি। আসাম দক্ষতা বিকাশ অভিযানের সঙ্গে মাইক্রোসফট, গুগল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এলএনটি এবং হেলথ কেয়ার সেক্টর স্কিল কাউন্সিলের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলি আগামী দিনে আসামের যুব সমাজের দক্ষতা বৃদ্ধি, নিয়োগযোগ্য উপযুক্ত প্রশিক্ষণের জন্য পরিকাঠামো এবং নির্মাণ খণ্ডের অধীনে গ্রিনফিল্ড প্রকল্পগুলি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এছাড়া নিয়োগ ও কারিগরি প্রশিক্ষণ বিভাগের সঙ্গে নকরি.কম নামের জনপ্রিয় ইনফো এজ লিমিটেডের সঙ্গেও একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির বলে ডিজিটাল মাধ্যমে নিজের প্রোফাইলগুলি অনলাইন মাধ্যমে নিয়োগ প্রদানকারীদের আকর্ষিত করার সুযোগ প্রদান করবে। অন্যদিকে বিদ্যুৎ খণ্ডে আসার আলো দেখিয়ে আজ নবীকরণযোগ্য বিদ্যুৎ প্রকল্প বিকাশের লক্ষ্যে SJVNL গ্রিন এনার্জি লিমিটেডের সঙ্গে এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাছাড়া আসাম পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড, ভারত সরকারের দক্ষতা বিকাশ, শিল্পোদ্যোগ মন্ত্রণালয় এবং টাটা কমিউনিটি ইনিশিয়েটিভ ট্রাস্টের টাটা স্ট্রাইব স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে আতিথ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উৎকর্ষ কেন্দ্র বিকাশের জন্য অন্য এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতগুলো সমঝোতা চুক্তির পর প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে সেগুলি রাজ্যের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, পাশাপাশি অর্থনৈতিক বিকাশের কেন্দ্র হিসেবে উত্তর পূর্বাঞ্চলকে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে সাকার করার ক্ষেত্রেও সহায় করবে চুক্তিগুলি। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিষদীয় 3 মন্ত্রী যথাক্রমে জয়ন্ত মল্লবরুয়া, নন্দিতা গার্লুসা ও সঞ্জয় কিষাণ এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ আধিকারিক ও প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এক।